प्रत्येक मानुषेर जीवने आशे तुम्हारा जीवन बहुला चलो बासर घरे जाए स्वामी हाँ तुम्हें एक कथा बोलो बोलो तुम्हें किछु मने करबे ना तो ना कि मने करबे बोलो आमार मने कि इच्छा तुम्हें जानो अच्छा जानाओ तुम्हारी इच्छा आमार इच्छा तुम्हें जानते चाओ बोलो आमी जखन आमार बान्धवीदेर साथे गोरेछी तखनी आमार एकटा इच्छा छिलो कि इच्छा जे आमार जखन बिये होबे होबे आमार स्वामीके निये सेई बासर घरे आमार स्वामीके निये आमी गल्प करबो तुमि कि आमार साथे गल्प करबे बहुला তুমি এমন একটা ইচ্ছার কথা বলছো সেই ইচ্ছা আমার ধারায় পালন করা সম্ভব নয় কেন স্বামী বহুলা বাসর রাত হচ্ছে মধুর রাত প্রত্যেকটি ছেলেমেয়ের জীবনে সেই স্বপ্নের রাত প্রত্যেকটি ছেলেমেয়ে স্বপ্ন দেখে তার জীবনে একটি রাত আসবে তার জীবন সাথীকে নিয়ে সারা রাত আনন্দে কাটাবে স্বামী আর তুমি সেই রাতে আমার সাথে গল্প করতে যাচ্ছো বহুলা স্বামী তুমি কি চাও না আমার মনের ইচ্ছাটা পূরণ হোক বহুলা
আমি কিন্তু আবার বলছি তুমি সব কথা বাদ দিয়ে বাসর ঘরে আসো। স্বামী তুমি কি চাও না আমার ইচ্ছাটা পূরণ হোক? এই বাসর ঘর তো আমরা অন্যদিনও করে নিতে পারবো, কিন্তু মনের যে গল্পটা এই গল্প যদি একবার হারিয়ে যায় তখন এই গল্প শত খুঁজলেও আর পাওয়া যাবে না। তাই বলছি তুমি আমার সাথে গল্প করো, তাতে মনটা অনেক ভালো থাকবে। বেহুলা তুমি কিন্তু আমার ধৈর্যের ভাত ভেঙে দিয়েছ। বেহুলা ঠিক আছে, থাকো তোমার বাসর ঘরে নিয়ে, থাকো তোমার গল্প নিয়ে, আমি লুকাই চলে যাচ্ছি বাসর ঘরের বাইরে। স্বামী আমি যদি তোমার পায়ে দুলছি তুমি এই বাসর ছেড়ে যেও না। এই বাসর ছেড়ে যদি তুমি চলে যাও তাহলে তোমার অমঙ্গল হতে পারে। স্বামী অমঙ্গল হতে হতে পারে। স্বামী তুমি আমাকে খুলে বলো। বেহুলা আমি তোমাকে আজ সব খুলে বলবো। আচ্ছা বলো। আমি যদি বলি তুমি অবশ্যই বিশ্বাস করবে, অবশ্য। আচ্ছা বলো, বুঝতে পারবে। হাই গো পুরিবে সুরি নাচি এই তিন দিনের পরই সকলই হবে তোমার।
অভিষেকে একটি বার আজ পরশু কালো পরশু মঙ্গলবার বুঝিনা এই মুহূর্তে তুমি আমার হবে কিনা সেটা হলো আমি মঙ্গলবার না না ঠিক আছে আমি আমি তোমার কোনো কথাই বুঝতে চাই না স্বামী ওগো ঠাকুর আমার স্বামীকে আমি কিভাবে বোঝাবো তুমি বলে দাও ঠাকুর এইতো স্বামী আমি বড় ভুল করেছি স্বামী বেহুলাকে বিবাহ করে বড় ভুল করেছি না স্বামী বলো তোমাকে একটা কথা বলবো অনেক কথাই তো বললে এটা আর বাদ রাখবে কেন বলে ফেলো বলবে যে বাসর করে যাবে না এটাই তো নাকি না না স্বামী আচ্ছা কি বলবে বলো এই বাসর করে যদি আমার আমাকে নিয়ে এক পালঙ্গে শুতে যাও তাহলে এই বেহুলার সাথে পাশা খেলাতে হবে পাশা খেলতে হবে ঠিক আছে খেলবো পাশা কিন্তু বেহুলা পাশা কি সারা রাত্রি খেলতে হবে নাকি না গো স্বামী না তাহলে পাশা সারা রাত কখনোই খেলবো না পাশা শুধু খেলবো তিনটি চাল তিনটি চাল আর তিনটি চালে যদি আমাকে একবারে জন্য হারাতে পারো তাহলে আমি সেই ইচ্ছেই তোমার সাথে এক পালঙ্গে শুয়ে পড়বো আর যদি না হারাতে পারো আমি বেহুলা এই বাসর করে যা বলবো তোমার তাই শুনতে হবে সত্যি বলছে তো হ্যাঁ ঠিক আছে তোমার যখন অনেক ইচ্ছে তুমি পাশা খেলবে আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব খেলো তুমি পাশা স্বামী হ্যাঁ তুমি কি একবার ভেবেছো স্ত্রীর কাছে যদি এই বাসর করে হেরে যাও তাহলে আমি যা বলবো তাই তোমার শুনতে হবে তাই কি ভালো তুমি আমার সাথে সারা রাত গল্প করা না বেহুলা আমি হচ্ছি চন্দ্র সদাগরের সন্তান আর তুমি সামান্য একটা নারী হয়ে আমাকে না হারাতে তাই না ঠিক আছে তুমি পাশা খেলো বেহুলা আমার পাশা খেলতে কোনো আপত্তি নেই স্বামী বলো তুমি জানো আমার এই জীবনে চাইতে আমি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি তাই তো বলছি আমি তোমাকে এই বাসা করে হারাতে চাই না আমি তোমাকে মনের মাঝে বন্দি করে রাখবো বেহুলা তুমি আমার সাথে গল্প করো খেলবে কি না না হয় আমি এখনই কিন্তু চলে যাচ্ছি স্বামী তুমি খেলবে বাসা খেলবো সত্যি বলছো সত্যি বলছি তাহলে আমি বাসা করে যা বলবো কিন্তু তাই শুনতে হবে তাই শুনবো তাহলে চলো চলো তাহলে খেলা যাক আচ্ছা খেলা যাক বাসা পরে আনো বাসার গুটি খেলবো যে Oh.
সরবতি মারবো মাসা মারবো তো মারবো चलो ना बेहुलासर घरे कथा ना बोले स्वामी আমি তোমাকে কথা দিয়েছিলাম হগু ঠাকুর হগু শ্বশুর মশাই আমি আপনি কথা রক্ষা করতে পারলাম না শ্বশুর চেষ্টা করেও আমার স্বামীকে নিয়ে আমি যাচ্ছি সেই ভূষণে হগু ঠাকুর তুমি আমার স্বামীর স্বামী হগু ঠাকুর তুমি আমার স্বামীর সহায় হও বহলা চলো আর বেশি বিলম্ব করব না আমরা বড় শুয়ে পড়ি হেলা হেলা ইয়োরিকা